লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগে ঘেরাও পোস্টমাস্টার, ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বাসুদা পোস্ট অফিসে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। তারপরে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগে ঘেরাও পোস্টমাস্টার, ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বাসুদা পোস্ট অফিসে। জানা যায়, স্বল্প সঞ্চয়ের আমানতকারীরা টাকা জমা করেন এই বাসুদা পোস্ট অফিসে। অভিযোগ, আমানতকারীদের সেই টাকা তাদের সেভিংস অ্যাকাউন্টে জমা পড়েনি। পোস্টমাস্টার প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। আমরা এখানে সেভিংস অ্যাকাউন্টে সমস্ত বই রেখেছিলাম সবাই, তো এখানে সবার বই থেকে নাকি টাকা চুরি হয়ে গেছে এরকম কিছু একটা শুনছি। তো কথাটা সত্যি, টাকাটা চুরি হয়ে গেছে, কিন্তু আমরা সেইভাবে টাকাগুলো বই রেখে বইগুলো পোস্টমাস্টার নিয়ে নিয়েছে। বাট আমাদের কাছে এখন কোনো প্রমাণ নেই যে বইগুলো আমরা টাকা রেখেছি, তার কোনো প্রমাণ নেই। পোস্ট অফিস তো খুলেছে, পোস্ট অফিস খুলেছে, কিন্তু সেটা ইনচার্জ এসেছেন একজন, সেখান থেকে হেড পোস্ট অফিসে কেউ আসেনি না, যে ওনাকে সাসপেন্ড করা হয়েছে সেটা শোনা কথা। ইনি আজকে এসেছেন, বলছেন যে আমি সব কিছু দেখবো তারপরে করবো, কিন্তু উনিও কিন্তু কিছু বলছেন না যে আমরা টাকা পাবো কি পাবো না, বা বইগুলো ফেরত পাবো কিনা, এরকম কিছু কথা বলছে না। তো সেই জন্য আমরা যাতে বইগুলো ফেরত পাই, সেই জন্য সমস্ত মানুষ এখানে জড়ো জমায়েত হয়েছি একটা কিছু বিহিত করার জন্য। গত কয়েকদিন আগে ভাতারের হেড পোস্ট অফিস বিষয়টি খতিয়ে দেখে এবং খাতা কলমে অনিয়ম ধরা পড়ায় অভিযুক্ত পোস্টমাস্টারকে বহিষ্কৃত করা হয়। এই অবস্থায় বাসুদা পোস্ট অফিস কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়। এদিন দায়িত্বপ্রাপ্ত নতুন পোস্টমাস্টার বাসুদা পোস্ট অফিসে কাজ শুরু করলে আমানতকারীরা তাদের টাকা ফেরতের দাবিতে পোস্টমাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দশেক টাকা মতো আত্মসাত করেছে এই আমার পোস্ট অফিস থেকে, বাসুদা পোস্ট অফিস থেকে। এবং এই গ্রামে শুধু বাসুদার নয়, বাসুদা, মাটকুম্ব, সগড়া, জুজগোডাঙ্গা, বিজিপুর, গত তিন দিন আগে বিজিপুরে এক বৃদ্ধ ভদ্রলোক এসে কাঁদছিলেন, তার 40-45 হাজার টাকা আত্মসাত করে নিয়েছে। পোস্ট অফিস তো বেশ কয়েকদিন বন্ধ, সাথে আজকে না, মাঝে মাঝে খুলছিলেন, ইন্সপেক্টর এসে খুলছিলেন, আজকে আবার হচ্ছে বলছেন আমি চার্জে আজকে আমাকে চার্জ দিয়েছে খুলছি। এখানে তো পোষণ কবিরাজ, পোষণ সাহা বলে, তিনি আসছেন না। এই পোস্টমাস্টার বলছে তো আমাকে চার্জ দিয়েছে, আমি আজকে এসেছি, আমার ছেলে ওকে নিয়ে এসছে। কোনো কাগজপত্র পাচ্ছেন না? কানপুর বাড়ি ওনার, না না, ওর কাছে কোনো কাগজপত্র নেই, ও শুধু আজকে সব লিখে নিয়ে যাচ্ছে। আর কোনো প্রশাসনের কেউ আসেনি এখনো পর্যন্ত? কেউ আসেনি এখনো বন্ধ, কারো দেখা নাই। ভাতা থানা থেকে এসছিল একমাত্র, তারা এসে কিছু আশ্বাস দিয়ে গেল। আমার হচ্ছে 200 টাকা করে রেকারিং করা আছে, 3 বছর করা আছে, হ্যাঁ, প্রায় 10 লক্ষ টাকা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।